নমস্কার বন্ধুরা, বুলার হিসেবে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা ঠান্ডা ঠান্ডা শরবতের রেসিপি। আমি আজকে তোমাদের করে দেখাবো একদম চটজলদি পুদিনার শরবত, যেটা খেলে তোমাদের মন প্রাণ শরীর একেবারে ঠান্ডা হয়ে যাবে। যখন বাইরের থেকে রোদের থেকে এসে ঘরে এসে পৌঁছবে, তখন যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা শরবত খাও, তবে খুব বেশি ঠান্ডা খেও না, সেটাও বলছি নর্মাল ঠান্ডা, একেবারে চিল্ড ঠান্ডা নয়, এরকম শরবত খেলে তোমাদের কিন্তু মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। তাহলে চলো দেখে নিই এই শরবত বানাতে আমাদের কী কী লাগছে। সামান্য কটা জিনিস দিয়েই হয়ে যাবে একটা মজাদার শরবতের রেসিপি। তাহলে চলো, প্রথমে নিয়ে নিয়েছি মিক্সির জার, তার মধ্যে দিয়ে দিয়েছি এরকম এক বাটি ফ্রেশ পুদিনা পাতা। এই পাতাগুলোকে কিন্তু আগে আমি খুব ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর দিলাম এক বাটি ধনে পাতা, এখানে পুদিনা পাতা আর ধনে পাতার পরিমাণটা কিন্তু সমান সমানই দিয়েছি। আর এখানে দিলাম স্বাদ মতন লবণ, দিলাম এখানে আরও একটু বিট লবণ। বিট লবণ দিলে এটার টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়ে যায়। আর এখানে এরকম এক চামচ দিয়েছি আমি একদম ভাজা জিরের গুঁড়ো, এটা দিলে তো আর কোনো কথাই নেই, একটা অন্যরকম গন্ধ। আর এখানে আমি ইউজ করছি মধু, তোমরা ইচ্ছে হলে চিনি দিতে পারো। আমি চিনিটাকে অ্যাভয়েড করার জন্যই মধু দিলাম দু চামচ, এটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। আর একদম সবার শেষে এখানে বড় দুটো লেবুকে আমি এরকম রস বার করে ছেঁকে নিয়েছি, সেই পাতি লেবুর রসটা এখানে অ্যাড করলাম, যেটা কি না আমাদের শরীর মনকে ঠান্ডা রাখবে। এখানে সামান্য কিছু নর্মাল টেম্পারেচারে থাকা জল, যেমন হাফ কাপ জল দিয়ে আমি এটাকে ভালো একটা পেস্ট বানিয়ে নেব। একদম মিহি হবে পেস্টটা, এবং তারপরে সেটাকে ভালো করে একটু ছেঁকেও নিতে হবে, যাতে ওপরে এই পাতার যে বাড়তি অংশগুলো সেগুলো যেন পরিষ্কার ক্লিন হয়ে যায়। এবারে একটা গ্লাস নিয়ে তার মধ্যে কিছু বরফের টুকরো দিয়ে ওই যে ছেঁকে রাখা যে জুসটা সেটার মধ্যে ঢেলে দিলাম। এরপর এর মধ্যে মিশিয়ে দিলাম একটু ঠান্ডা জল, এবারে ভালো করে ঘুটে নিয়ে এবারে ঠান্ডা ঠান্ডা সার্ভ করো। ইচ্ছে হলে এর মধ্যে লেবুর স্লাইস, পুদিনা পাতা, একটু দেখতে তো ভালো লাগবেই, আর দেখলেই তো মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। খাওয়া তো পরের কথা, তাই আর অপেক্ষা কিসে, এবার শুধু এক চুমুক দেওয়ার পালা। আর বাড়তি যে জুসটা রয়েছে আমি সেটাকেও সংরক্ষণ করে 2-3 দিন পর্যন্ত রেখে দিতে পারবো। বাইরের থেকে যখনই আসবে এরকম আইস ট্রেতে করে বরফ ডিপ ফ্রিজে রেখে দিলে এটা সুন্দর একটা বরফে পরিণত হয়ে যাবে। তারপর শুধু আসবে আর জল গ্লাসে জল মেশাবে, আর কিউবগুলো তুলে দিয়ে দিলেই হয়ে গেল। তোমাদের যদি এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। আর লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, তবেই তো ভালো লাগবে। আর তোমরা সবাই ভালো থেকো, এই গরমে দাবদাহ থেকে মুক্তি পাওয়ার জন্য এরকম পুদিনার শরবত কিন্তু তোমরা বাড়ি বাড়িই বানিয়ে খেতে পারো। এটাতে কিন্তু শরীরের কোনো তেমন ক্ষতিই করবে না, তবে খুব বেশি ঠান্ডা তোমরা খাবে না। আমরা তো দীর্ঘ 1 বছর ধরে ঠান্ডা খাওয়া পুরো ভুলেই গেছি, এবছর তাও একটু একটু করে অল্প করে নর্মাল টেম্পারেচারের সাথে মিশিয়ে, অল্প ঠান্ডা জল মিশিয়ে তাও খাচ্ছি। পরিস্থিতির কথা ভেবেই আমাদের এগুলো মাথায় রাখতে হচ্ছে। তাহলে এরকম বাড়িতে কোনো অতিথি এলেও তোমরা এরকম করে কিন্তু তাদেরকে সার্ভ করতেই পারো, তারাও খুশি হয়ে, তোমরাও খুশি হয়ে যাবে। এটা চুমুক দেওয়ার শুধু অপেক্ষা, আর কি থাকা যায় বলো। তাহলে সবাই ভালো থেকো, আমার ফেসবুক পেজ ফলো করো, ইনস্টাগ্রামে লিংক দেওয়া রইলো সেটাও ফলো করো। সবাই খুব ভালো থেকো, সাবধান।